নমস্কার শ্রী দর্শকবৃন্দ, এই চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের আরেকবার স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলের ভিডিওর কমেন্টে অনেকজন বলেছেন অ্যালকেমিস্ট টাউনশিপ বা অ্যালকেমিস্টের যে চিটফান্ড কোম্পানি আছে তার কোনো আপডেট আছে কি না। দেখুন বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা পার্মানেন্ট দর্শক তাদের জন্য কিন্তু আমরা যেখানেই অ্যালকেমিস্ট হোক বা যে কোনো চিটফান্ড কোম্পানির হোক যে কোনো আপডেট আপনাদের সামনে সঙ্গে সঙ্গে নিয়ে আসার চেষ্টা করি। তাই অ্যালকেমিস্ট টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডের একটি প্লে লিস্ট আছে, আপনারা যদি মিস করে থাকেন অ্যালকেমিস্ট টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডের আপডেট দেখার জন্য তাহলে সেই প্লে লিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, তাহলে কিন্তু অ্যালকেমিস্টের সমস্ত খবর আমরা এই চ্যানেলে আপনাদের সামনে তুলে ধরি। আজ NCLT-তে 63তম অর্থাৎ 63তম লিস্টটি প্রকাশিত হয়েছে, সেই লিস্টটি নিয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। এই লিস্টটি কেমন করে দেখবেন সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা, যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করতে বা ভিডিও বানাতে ইন্সপিরেশন যোগায়। আসুন বন্ধুরা, তাহলে আর বেশি দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, অ্যালকেমিস্ট টাউনশিপ ইন্ডিয়া লিমিটেডের যে 63 অর্থাৎ 63তম লিস্টটি প্রকাশিত হয়েছে সেই লিস্টটি এখন আপনাদের সামনে নিয়ে এসেছি। এর আগে 62তম লিস্টটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা আমাদের আপনাদের সামনে তুলে ধরেছিলাম, যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক অর্থাৎ যারা আগে এই ভিডিওটি দেখেননি অর্থাৎ 62তম লিস্ট পর্যন্ত যে লিস্টটি প্রকাশিত হয়েছে সেই লিস্টটি দেখেননি, তাদেরকে কেমন করে এই লিস্টটি চেক করতে হবে, কারণ এই লিস্টটি অনেকটাই বড় হয় এবং প্রত্যেকবারের মতো এই লিস্টটি দেখুন 230 পেজের লিস্ট, তাই প্রত্যেকের নাম পড়ে শোনানো সম্ভব নয়, কারণ প্রত্যেকটা নাম পড়ে যদি আমি শোনাতে যাই তাহলে অনেকটাই টাইম লেগে যাবে এই লিস্টটি চেক করার জন্য। তাই নতুন দর্শকদের জন্য আমি আবার বলে দেবো এই লিস্টটি কেমন করে চেক করবেন, এবং আপনার নাম যদি বাদ পড়ে যায় তাহলে আপনি কোথায় অ্যাপ্লিকেশন করবেন অর্থাৎ কোথায় জানাবেন সেটিও আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো। চলুন বন্ধুরা, তাহলে দেখে নিই এই লিস্টটি কেমন করে চেক করতে হবে। দেখুন, অ্যালকেমিস্ট টাউনশিপ ইন্ডিয়া লিমিটেড আন্ডারগোয়িং কর্পোরেট ইনসলভেন্সি রেজুলেশন প্রসেস, লিস্ট অফ ফাইন্যান্সিয়াল ক্রেডিটার্স ইন এ ক্লাস অ্যাজ এ ইনসলভেন্সি কমেন্সমেন্ট ডেট 25/1/2019, অর্থাৎ 25/1/2019 তারিখে যে কমেন্সমেন্ট অর্থাৎ শুরু হয়েছিল এই ইনসলভেন্সি প্রসেসটি, সেই প্রসেসের মাধ্যমে যেসব ইনভেস্টাররা ক্লেম করেছিলেন সেই ক্লেমেন্টের এই লিস্টে কী কী আছে দেখুন। ক্লেম কাস্টমার আইডি, অ্যাপ্লিকেশন নাম্বার, কাস্টমার নেম, অ্যামাউন্ট ক্লেমড, অ্যামাউন্ট অ্যাডমিটেড, সিকিউরিটি ইন্টারেস্ট ইফ এনি, নেম অফ দ্য অথরাইজ রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ কাস্টমার আইডি, অ্যাপ্লিকেশন নাম্বার এবং কাস্টমারদের নেম এবং কত টাকা ক্লেম করেছিলেন এবং কত টাকা অ্যাডমিট করা হয়েছে এবং তাদের অথরাইজ রিপ্রেজেন্টেটিভদের নাম কি সেটাও দেওয়া হয়েছে। এখন আমরা আপনাদের সামনে এই লিস্টটি কেমন করে চেক করতে হবে সেটাই দেখাবো। যদি আপনি মোবাইলের মাধ্যমে এই লিস্টটি চেক করেন তাহলে আপনি মোবাইলের এই PDF ফাইলটি ডাউনলোড করবেন এবং ডাউনলোডের যে লিঙ্ক সেটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে সরাসরি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করার পর PDF রিডারে খোলার পর আপনি এই মোবাইলের যে কোনো স্ক্রিনে হাত দেবেন, দেখবেন এরকম উপর থেকে একটি উইন্ডো খুলছে, সেই উইন্ডোতে দেখবেন একটি সার্চ আইকন আছে, সেই সার্চ আইকনে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনার নাম দেখুন এখানে ফাইন্ড বলে আছে, আপনার নাম এখানে টাইপ করবেন। যেমন আমি যদি আলী আমার নাম হয় তাহলে আমি আলী লিখছি, দেখুন এখানে আলী যত আছে সেই আলী এখান থেকে চলে আসবে, বা আপনার নাম যদি মনে করুন এস দিয়ে শুরু হয় তাহলে আপনি আপনার নাম এস দিয়ে যে কোনো নাম টাইপ করুন, আমি আমার নামটা টাইপ করছি যদি থাকে তাহলে, কিন্তু যেখানে এখানে যে সার্চ বাটনটি কিবোর্ডে যে সার্চ আইকনটি আছে সেখানে ক্লিক করলে আপনার যে যতগুলো নামের এই আছে ততগুলো আপনাকে ডিসপ্লে করবে। দেখুন এর কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তো চেঞ্জ হয়ে যাওয়ার পর আপনি আপনার নামটি এখানে চেক করতে পারবেন, এবং আপনার নাম যদি এখানে থাকে তাহলে আপনি চেক করে নেবেন আপনি কত টাকা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং কত টাকা আপনাকে অ্যাডমিটেড করেছে, এবং আপনার নাম যদি এতে না থাকে তাহলে আপনি আমাদের ডেসক্রিপশন বক্সে যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে গিয়ে আপনি কমপ্লেন করতে পারেন বা ইমেল করতে পারেন বা ফোন নম্বর আমরা দিয়ে দেবো, আপনারা সরাসরি সেখানে কন্ট্যাক্ট করতে পারেন।
এবার আসি, আপনি যদি কম্পিউটারে চেক করেন, কম্পিউটারে ডেস্কটপে বা ল্যাপটপে যদি আপনি আপনার নাম আছে কি না সেটা চেক করতে চান, তাহলে এই লিস্টটি আপনি আপনার ডেস্কটপে খুলবেন। খোলার পর কন্ট্রোল প্লাস এফ প্রেস করবেন। কন্ট্রোল এফ প্রেস করার পর আপনার যে ফাইন্ড অপশনটি চলে আসবে, সেই ফাইন্ড অপশনে আপনি আপনার নামটি লিখবেন, এবং নামটি লেখার পর আপনি ফাইন্ড অপশনে গিয়ে যে এন্টার করার পরই আপনার নামটি এখানে যদি থাকে তাহলে কম্পিউটারের স্ক্রিনে আপনাকে দেখাবে। তো এইভাবে আপনি আপনার নামটি সহজেই চেক করে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এরপরে যে যদি কোনো লিস্ট বের হয় তাহলে আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরবো। আজ এখানেই শেষ করছি। নমস্কার, জয় হিন্দ।